আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা দীপুমি বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেখানে অন্য দেশের ভিসানীতি কোনো প্রভাব ফেলবে না দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সুধি প্রধান আয়োজিত বক্তব্যে তিনি কথা বলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি অ্যাডভোকেট আব্দুল সুজিত খান এমপি গাজী মোহাম্মদ শাহ নিয়াজ এমপি সহ অনেকে এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে নাম ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন আমাদের নির্বাচন আমাদের গণতন্ত্র আমাদের যে সংবিধান এবং আইন আছে সেই অনুযায়ী হবে সেখানে অন্য কোন দেশ তার ভিজা নীতি কি করলো না করলো সেটার এর ওপরে কোনো প্রভাব আছে বলে আমি মনে করি